মুন্না ভগত, বয়স মাত্র 20 বছর। রাজধানীর সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য আসা নারীদের ধর্ষণ করত মুন্না নামের এই ডোম। এমন অভিযোগের ভিত্তিতে মুন্না ভগতকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার মুন্না সরোয়ার্দী হাসপাতালের মর্গের ডোম যতন কুমার লালের সহযোগী হিসাবে কাজ করত। 2-3 বছর ধরে মুন্না মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে। সিআইডির অনুসন্ধানে মুন্না ভগত এই অপরাধে জড়িত আছে মর্মে প্রমাণ পায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক গা ঢাকা দিলে সিআইডির সন্দেহ আরও ঘনীভূত হয় এবং এরই প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে সিআইডি। তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে সিআইডির একটি দল ওই রাতেই 10টার দিকে তাকে গ্রেপ্তার করে। মুন্না ভগতকে 10 দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।